স্বামী কই গেছিল বাইরে গেছিল না চুল কাটতে তো এই যে কাটতে বসে ওকে নিচে আসছে নিচে আসছে তো নিচে স্ট্যান্ডবাই থাকতে বল তুমি হারুন ভাইকে একটু ফোন দাও তো হারুন ভাইকে ফোন দাও হারুন ভাইকে ফোন দাও মানে তুমি বুঝতেছো কিছু একটা হতে যাচ্ছে যে তাদের কথা কি বলছে যে গেট খুললেন তারপর বুঝাইতেছি এটা কোন এটা এই একটা কথা তুমি বুঝে নাও যে কি হচ্ছে ঠিক আছে এরা কারা এবং কি হচ্ছে তুমি বুঝে নাও সালাম দিয়ে সুন্দর করে বললাম যে আপনারা কারা কারণ এটা তো আমি তো চিনি না এটা তো আমার আত্মীয় না আমি যে চিনবো আমি তো জিজ্ঞেস করবোই আপনারা কারা গেট খুললেন তারপর বুঝাইতেছি এটা কি ধরনের কথা আমাকে বলবা তাহলে আমি কি করবো এই যে ফোন সি লিটারলি আবার নক করা শুরু করছে তারা লিটারলি নক করা শুরু করছে ওনে যাও ওনে যে বলো তুমি কথা বলতে পারতেছো না দিব মা তুমি বুঝতেছো এই দরজা নক কর হ্যালো 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 হ্যাঁ হ্যালো কে হ্যাঁ রুম ভাইব না না নিচের গেট ঢুকে ঢুকে গেছে তারা ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে নক মানে কি নক তো নক না একটা ঝড় বয়ে গেছে আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে এখন আবার নক করা শুরু করছে মানে লিটারলি তারা একটা একটা কিছু দিয়ে মানে একটা কিছু দিয়ে তারা তিন চারজন মিলে ধাক্কা ধাক্কি করতেছে মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে ঠিক আছে এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই মরে যাবেন আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে সিভিল ড্রেস কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন আমি যদি জানতে চাই এই জায়গাটা কি আমার অপরাধ আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন তারপর বুঝাইতেছি এই লাইনটা তো ভাই ঠিক না এগুলা তো আমি তো আমি তো ভয় পাবোই রাইট বনানী থানা আমি নক করছি বনানী থানাকে বলতেছে যে পুলিশ আসবে এতক্ষণ ধরে আমি লাইভে লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নাই বাট অনেকক্ষণ ধরে যতক্ষণে মানে এখান থেকে দুই দুই তিন বার আসা যায় হ্যাঁ মানে আমার বাসা থেকে বনানী থানা একটুক টাইম হেঁটে যাওয়া যায় হ্যালো হ্যাঁ কোথেকে কি করবে তুমি লাইভ নিয়ে চলো না উইদাউট মিডিয়া আমি খুলবো না তো তুমি যা বলো এটা আমি বলে তো রেসপন্স করবে তুমি যেটা চাই বলো হ্যালো আল্লাহ প্লিজ হ্যালো আপনার কি আসছে হ্যাঁ কে কে জানা আমি তাহলে কি করবো দিব না আমি বলছি আমার কাছে রেসপন্স তার শুনবে দিব মামা দিব মামা মরে যাবো দিব মামা এত লোক দেখতেছে থানা থেকে এতক্ষণ লাগে লোক কেউ আসতেছে না কেন আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোনো প্রশাসন থেকে আসছে বলতেছে র‍্যাব থেকে আসছে তুমি কিভাবে বুঝবা র‍্যাব থেকে আসছে মুখ দিয়ে বলছে প্রথম কি বলছিল খুলেন তারপর বুঝাইতেছি মানে পুলিশ খুলেন বুঝাইতেছি একটা মানুষের ড্রেস ড্রেস কিচ্ছু নাই এভাবে সে হামলা দিবে হ্যাঁ আমি খুলবো না এটা ডাকাত সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন।